সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে আমি সুরভী আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টার এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাতে। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনব আপনার সমস্যা ও সম্ভাবনার কথা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ, জেলায় জেলায় যাওয়া নিয়ে যাত্রীদের মুখোমুখি হচ্ছে নানা বিড়ম্বনা। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কুমিল্লা থেকে নাসিরউদ্দিন চৌধুরী, টাঙ্গাইল থেকে সোহেল তালুকদার, সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান। আমরা প্রথমে চলে যেতে চাই সিরাজগঞ্জে রিফাত রহমানের কাছে। রিফাত রহমান, বলা যায় যে গতকালকে থেকেই মূলত শুরু হয়েছে ঈদ যাত্রা, তো এখন আপনি মহাসড়কের অবস্থা কেমন দেখছেন, যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা, আর নিরাপত্তা রক্ষীদের টহল কেমন দেখছেন আপনি আমাদেরকে জানান। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কর্তার মোড় এলাকায়। আপনি জানেন বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত এই 22 কিলোমিটার মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চলের 22 জেলার যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে। এই মহাসড়কে স্বাভাবিক সময়ে 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করলেও কিন্তু ঈদের সময় কিন্তু যতই ঘনিয়ে আসে ততই কিন্তু এই মহাসড়কে কয়েকগুণ যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। তো আমরা গতকাল দেখেছি সকাল থেকেই কিন্তু এই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছেন এবং কিছুটা বিড়ম্বনার মধ্যে দিয়ে কিন্তু কাল সারাদিন কিন্তু উত্তরবঙ্গের মানুষ কিন্তু কিছুটা ভোগান্তির মধ্যে চলাচল করছে। কিন্তু আজকে আমরা যেটা দেখেছি সকাল থেকেই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কম, অনেকটা স্বাভাবিক গতিতে কিন্তু যানবাহন চলাচল করছে। আমি এই পথে চলাচলকারী কয়েকজন যাত্রী এবং চালকের সাথে কথা বলছি, তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই মহাসড়কে অনেকটাই স্বস্তির সাথে কিন্তু এই হাটিকুমরুল মোড় তারা কিন্তু অতিক্রম করছেন। তো মহাসড়কে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু অনেকাংশ যানজট এড়াতে কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমার সাথে এখন যুক্ত হয়েছেন কামারগন্ধ সার্কেলের সিনিয়র এসপি শাইনুর কবির। আমি একটু তার সাথে কাছ থেকে একটু জানবো যে আপনাদের তো মহাসড়ক নিয়ে কি কি পরিকল্পনা আছে একটু আমাদের জানাবেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের মহাসড়কের বিশেষ করে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের কিছু জেলা অর্থাৎ 20 থেকে 22টা জেলা এইদিকে ঈদ উল ফিতরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য জ্যামটা খুব এদিকেই বেশি হয়ে থাকে। এই জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা গ্রহণের মধ্যে আমরা 350 জনের বেশি আমরা জনবল নিয়োগ করেছি। এর মধ্যে আমাদের ফুট পেট্রোল আছে, মোবাইল আছে, মোটর বাইক আছে, মোটর বাইক নিয়ে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য চলাচল করছে। এছাড়া আমাদের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে অনেকগুলো। এরপরে পিকেট আছে নির্দিষ্ট, 1 কিলো পরপর আমাদের একটা করে পিকেট আছে, প্রত্যেকটা পিকেটে 5 জন করে লোক আছে এবং অটো বাইক, ইজি বাইক থেকে সিএনজি চালিত সবকিছু আমরা বন্ধ করে দিয়েছি এবং যান চলাচল আমাদের সার্বক্ষণিক, আমাদের জুনিয়র থেকে একেবারে সিনিয়র পর্যন্ত এসপি সাহেব থেকে শুরু করে সবাই আমরা সার্বক্ষণিক আমরা রাস্তায় নিয়োজিত আছি। আমরা রাস্তায় আমরা সার্বক্ষণিক আমরা তদারকি করছি এবং ঈদ যত ঘনিয়ে আসবে তত তো এই মহাসড়কে যানজটের একটা আশঙ্কা থাকে, যেহেতু গার্মেন্ট ছুটি হচ্ছে কাল দিন পরে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা আছে এই উপলক্ষে? আমাদের পরিকল্পনাটা আরো জনবল আরো বাড়ানো হবে এবং আমাদের ক্যাম্প যেগুলো আছে সেই ক্যাম্পগুলোতে আরো তৎপরতা থাকবে এবং আমাদের সার্বক্ষণিক, বিশেষ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে সার্বক্ষণিক রাস্তাটা ওখান থেকে আমরা যান চলাচল সহজ করার জন্য আমরা সার্বক্ষণিক আমরা 2টা র‍্যাকার ব্যবহার করেছি এবং আমাদের লোকজন সার্বক্ষণিক আরো জনবল বাড়ানো হচ্ছে এবং আমরা আশা করি যে কোনো রকম সমস্যা হবে না, আমরা ঈদটা খুব ভালোভাবে পার করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তরুণী, আপনি শুনছিলেন যে জেলা প্রশাসনের যে পুলিশ কর্মকর্তার কথা শুনছিলেন, তিনি কিন্তু তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানাচ্ছিলেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কটি কিন্তু যানজটের পাশাপাশি একটা দুর্ঘটনা কবল এলাকা হিসাবে কিন্তু চিহ্নিত, সেক্ষেত্রেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক তারা ব্যবস্থা গ্রহণ করেছেন।
জি রিফাত, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আপনার কাছ থেকে চলে যেতে চাই টাঙ্গাইলে আমাদের আরেক সহকর্মীর কাছে। আপনার কাছেও একই প্রশ্ন আমি জানতে চাইবো যে ঈদে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন, যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, আর টহলরত পুলিশদের দায়িত্ব পালনে কোনো বাধা দেখছেন কিনা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সুরভি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের যে রাবনা বাইপাস সেই এলাকায়। আপনি যে বিষয়টি আপনার মাধ্যমে দর্শকদের একটু বলে রাখতে চাই, যে বিষয়টা হলো যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু মানে অধিক একটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, প্রায় দেশের অর্ধ জেলা মানে 26টি জেলার যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। আর আমি সকাল থেকে যে বিষয়টি এই দর্শকদেরকে জানিয়ে রেখেছি যে সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু গতকালকের কিছু ভোগান্তি যে ছিল, যে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত 10 কিলোমিটার যানজটের যে ভোগান্তির আমরা খবর দিয়েছিলাম গতকাল মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত ছিল, তার পরবর্তীতে কিন্তু এই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এ ধরনের কোনো একটি আমরা কোথাও থেকে কোনো ভোগান্তির অভিযোগ আমরা পাইনি। আমি কিছুক্ষণ আগেও কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত আমি ঘুরে এসেছি, এবং এই মির্জাপুর পর্যন্ত যে ফোর লেনের যে অংশ রয়েছে সে অংশে কিন্তু এখন পর্যন্ত যে স্বাভাবিক যে যানবাহন চলাচল করে, স্বাভাবিক যে গাড়ি চলাচল করে, আমার কাছে তার চাইতে কম গাড়ি রাস্তায় মহাসড়কে চলাচল করতে দেখেছি, যার ফলে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে যানজটের যে চাপ বা ক্ষণে ক্ষণে যান সৃষ্টি হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং অনেকটা বলা যায় যে এই আজ যারা এই ঘরমুখী হচ্ছেন, নারীটা যারা প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন, তারা অনেকটা স্বস্তিতেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পাড়ি দিচ্ছেন। এছাড়াও সুরভি, আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে এই আর একদিন পরেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের যে গার্মেন্টস পল্লীগুলি রয়েছে, সেই গার্মেন্টস পল্লীগুলি যদি যখন ছুটি হবে তখন কিন্তু একযোগে এই মহাসড়কে কিন্তু তারা পাড়ি দেবেন। সেক্ষেত্রে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডা থেকে এলেঙ্গা পর্যন্ত অন্তত 10টি পয়েন্ট রয়েছে, যে 10টি পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ, সেই অধিক পয়েন্টগুলিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই লাইনটি একটি সিঙ্গেল লাইন রয়েছে, যেক্ষেত্রে চন্ডা থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের সুবিধা পাওয়ার পরে গাড়িগুলি কিন্তু তার সঙ্গত কারণেই গাড়িগুলি কিন্তু এলেঙ্গা যখন ঢুকে, এলেঙ্গা যখন পাস হয় তখন কিন্তু একটি বাধার সম্মুখীন হয় এবং সিঙ্গেল লাইনে তারা যাতায়াত করে, যে ফলে ওই অংশটি একটি অধিক ঝুঁকিপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সুরভি, এই মুহূর্তে আমার সাথে আছেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম। আমরা আসলে ওনার কাছ থেকে জেনে নেব যে ওনারা আসলে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন, এবং আগামী সামনে যে 3 তারিখ, যে আমরা বলছি 3 তারিখ ডেঞ্জার পিরিয়ড, এবং মহাসড়কে 8 থেকে 10টি স্থানে অধিক ঝুঁকিপূর্ণ আপনারা বিবেচনা করেছেন, আপনারা বিভিন্ন সমন্বয় সভা করেছেন সিরাজগঞ্জ, বগুড়া এবং গাজীপুরের সাথে, সেই আলোকে আপনারা কি মনে করছেন যে এবার এই যাত্রা কেমন হতে পারে, এবং এই যে যারা যাতায়াত করছে তাদের জন্য আপনাদের বক্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে দেখতে পারেন, অলরেডি পেয়েছেন যে আমাদের 30 তারিখ থেকে আমাদের ফুল স্কেল ডিপ্লয়মেন্টটা শুরু হয়েছে অত্যন্ত স্বস্তিতে। গত 2 দিন আমাদের এখানে যানবাহন পরিবাহিত হচ্ছে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী। আগামী 3 তারিখকে কেন্দ্র করে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের সামনে 2টি বিষয়, একটি হচ্ছে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, অর্থাৎ অতিবৃষ্টি যদি না হয়, আর যদি সড়কে যদি কোনো আনফর্চুনেটলি কোনো যদি দুর্ঘটনা সংঘটিত না হয়, তাহলে যে স্বাভাবিক অবস্থাটা আছে এই গতিতেই গাড়ি থাকবে এবং আমরা আশা করি কোথাও কোনো যানজট হবে না ইনশাআল্লাহ। আর এমনিতে আমাদের যে ডিপ্লয়মেন্ট সেটা 7 শতাধিকের উপর ডিপ্লয়মেন্ট 3 পালায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, এবং আমরা আমাদের সিরাজগঞ্জের পক্ষের সাথে এদিকে আপনার গাজীপুরের সাথে আমরা কথা বলেছি এবং তাদের সাথে আমরা একটা সমন্বয় করেছি। এখানে হাইওয়ে পুলিশ, এখানে রোডস, বিবিএ কর্তৃপক্ষ, তাদের সকলের সাথে সমন্বয় করে আমরা একটা এমন একটা প্রস্তুতি নিয়েছি যাতে যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হলে আমরা সকলে একসাথে এসে এই পরিস্থিতির আমরা মানে প্রতিকার দিতে পারি। ধন্যবাদ সুরভি। আপনি শুনছিলেন যে ওনাদের একটা ব্যাপক প্রস্তুতির কথা ওনারা বলছিলেন, যেহেতু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি বিগত দিনে একটি ভোগান্তির অন্যতম নাম ছিল, এবং ঈদ যাত্রায় প্রতিদিনই প্রতি সময়ে কিন্তু প্রতি ঈদেই কিন্তু মানুষ কিন্তু এই মহাসড়কে 8 থেকে 10 ঘন্টা, কখনো কখনো 12 ঘন্টায় কিন্তু মহাসড়কে তাদের কাটিয়ে দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা যে গত 2 দিন যাবৎ যে ছুটির একটি আমেজ যেটি শুরু হয়েছে, উৎসবে মানুষ যেটি যোগ দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একদিনের যে ভোগান্তি, এই ভোগান্তির পরে কিন্তু আর কোনো ভোগান্তির খবর আমরা পাইনি, অনেকটা বলা যায় স্বস্তিতেই মানুষ ঘরে ফিরছেন।
সুরভি ধন্যবাদ। টাঙ্গাইল থেকে রিফাত সোহেল তালুকদার এবং সিরাজগঞ্জ থেকে রিফাত রহমান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আবারও ফিরব আপনাদের কাছে বিরতির পর। দর্শক মানচিত্রে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি খুব শিগগিরই। আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আমরা কথা বলছিলাম এর আগে আমাদের সহকর্মীদের সাথে ঈদ যাত্রায় খবর নিয়ে, এখন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। এবার চলে যাচ্ছি আমরা কুমিল্লায়, সেখানে আমাদের সাথে আছেন সহকর্মী নাসিরউদ্দিন চৌধুরী। নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি একই প্রশ্ন, যে এখন তো কাঁচপুর ব্রিজ হয়ে গেছে, তারপর হচ্ছে মেঘনা গোমতী ব্রিজও হয়ে গেছে, তারপর এখন কি অবস্থা সেখানে, এখন কি কোনো যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজটের জন্য যে যে কয়েকটি স্পট সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল, তার মধ্যে মেঘনা গোমতী ব্রিজ এবং কাঁচপুর, এগুলো কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে। ব্রিজ গুলো খুলে দেওয়ার পরে এখন সড়কে যানজট নেই বললে চলে। আমরা আজকে সারাদিন যানজট খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো এক এক মিনিট কিংবা এক সেকেন্ড যানজট কোথাও দেখেনি। কারণ যেখানে মেঘনা গোমতী ব্রিজের যেখানে গোড়ায় যানজট লেগে থাকতো, ওই যানজটের রেশ ধরে মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র যানজট লাগতো, কিন্তু ওই ওখানে যানজট না থাকার কারণে এখন সড়কের কোথাও, ফোর লাইন সড়কের কোথাও আমরা যানজট দেখিনি। পাশাপাশি ঈদের যে বাড়তি চাপ, ঈদের এই বাড়তি চাপে বরাবর মতো অন্যান্য ঈদের যেভাবে পথে পথে কুমিল্লার বিভিন্ন জায়গায় যানজট থাকতো, এবার আমরা তাও দেখিনি। তবে পাশাপাশি প্রশাসনের অর্থাৎ পুলিশ প্রশাসন, জেলা পুলিশ, হাই পুলিশ, তাদের জি নাসিরউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই পরবর্তী আবারও যুক্ত হব আপনার সাথে। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত রহমান। রিফাত, আমি এর আগে আপনাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ওই সড়কে ট্রাকের অনেক দৌরাত্ম্য দেখা যায়, এমনকি এখন আপনার পিছিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু ট্রাক, তো এই ট্রাকের কারণে কিন্তু মূলত যানজটগুলো সৃষ্টি হয়ে থাকে। তো এখন এই ঈদ যাত্রায় কি দেখছেন, ট্রাকের অবস্থা অনেক বেশি দেখছেন নাকি কম দেখছেন? স্যার, আপনাকে আমি প্রথমে বলেছি যে এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চলের 22 জেলা যানবাহন চলাচল করে, পাশাপাশি কিন্তু ঢাকামুখী যেগুলো মালবাহী ট্রাক রয়েছে সেগুলো ট্রাকেরও কিন্তু প্রচুর চাপ এই মহাসড়কে থাকে। তো আমরা একটা বিষয় সবসময় দেখি যে বঙ্গবন্ধু সেতুর যে ওজন স্টেশন রয়েছে, সেই ওজন স্টেশনে কিন্তু প্রতি বছরই কিন্তু ঈদের আগে ওজন স্টেশনে ট্রাকের একটা লম্বা সারি কিন্তু আমরা দেখতে পাই। এটাই কিন্তু অনেকটা মূল কারণ এই মহাসড়কে যানজটের। এছাড়াও আমরা গতকাল থেকে দেখছি যে এই মহাসড়কে কিন্তু ট্রাকের প্রচুর পরিমাণ ট্রাক কিন্তু এই মহাসড়কে ঢাকা থেকে যাচ্ছে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছে, যে কারণে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই মহাসড়কে বিশৃঙ্খলার কারণে কিন্তু একটা যানজটের তৈরি হচ্ছে। তো গতকাল থেকে যদি যানবাহনের চাপ বাড়ে, সেক্ষেত্রে যদি ট্রাকও থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রাকের কারণে কিন্তু আরেকটা যানবাহনের একটা সংখ্যা সবসময় থেকে যাচ্ছে। তরুণী জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে। আমরা আবারও চলে যেতে চাই টাঙ্গাইলে, আমাদের সহকর্মী সেখানে আছেন সোহেল তালুকদার। এখন সেখানে কি অবস্থা দেখছেন, আপনি কি আরও কারোর সাথে এর মধ্যে কথা বলেছেন কিনা, যানজটের কি পরিস্থিতি, এমনকি যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বিস্তারিত আমাদেরকে জানান। আপনাকে আবারও ধন্যবাদ। আমার আমাদের সাথে যে এই মুহূর্তে অনেক যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা রয়েছে। সুরভি, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যানজট কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু অনেকগুলো কারণে সংঘটিত হয়ে থাকে, এর মধ্যে কিন্তু ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে যাওয়া, মহাসড়কে বিকল হয়ে যাওয়া এবং সড়ক দুর্ঘটনা, এছাড়াও কিন্তু যে আঞ্চলিক যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলি থেকে মহাসড়কে গাড়ি প্রবেশ করার মতো যে ঘটনাগুলো রয়েছে এটি একটি কারণ থাকে। এছাড়া কিন্তু বঙ্গবন্ধু সেতু একটি গুরুত্বপূর্ণ স্থান, এবং
বঙ্গবন্ধু সেতুতে আপনি জানেন যে টোল আদা হয় সিস্টেমে একটি সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারটি যদি বিকল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের যানজটের সৃষ্টি হয়ে যায়। এবং আমরা গেল ঈদে কিন্তু প্রায় 7 ঘন্টার মতো কিন্তু এই সিস্টেম বিকল পেয়েছি। তাছাড়া বঙ্গবন্ধু সেতুতে ওয়ে স্কেল যেটি আছে, যে সেই ওয়ে স্কেলের যে দীর্ঘ সারির কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। তাছাড়া এই এই সমস্ত কারণগুলি এবং বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায়ের যে বিষয়টি রয়েছে, সেই টোল আদায়ের যে ধীরগতি রয়েছে, সেই ধীরগতির কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। তবে এবার একটু আশার আলো বলা যাচ্ছে যে বঙ্গবন্ধু সেতুতে নতুন আরেকটি টোল আদায় লেন তৈরি করা হয়েছে এবং নতুন আরেকটি ওয়ে স্কেল বসানো হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তির কথা বলা যেতে পারে। তবে এই গার্মেন্টস পল্লীদের যদি ছুটি হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি ফিটনেস বেইন এবং লক্কর চক্কর গাড়ি যদি মহাসড়কে ঢুকে এবং সড়ক দুর্ঘটনায় কবলিত হয়, সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তার চরিত্র এখনকার যে বর্তমান যে অবস্থাটি রয়েছে সেই অবস্থাটি অন্যরকম অবস্থা ধারণ করতে পারে। কারণ আপনি জানেন যে প্রতি মিনিটেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গাড়ি, সোহেল আপনাকে অনেক ধন্যবাদ, এবং এরই সাথে আমি আমাদের বাকি সহকর্মীদেরও ধন্যবাদ জানাতে চাই যারা ঈদ আমাদের সাথে যুক্ত হয়ে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন এতক্ষণ ধরে। আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর এই ছিল আজকের আয়োজনে, আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব আপনাদের সামনে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।